মাতঙ্গিনি হাজরা দীর্ঘদিন ধরে বসে থাকা টেট পাস বঞ্চিত চাকরিপ্রার্থীরা অঝরে চোখের জল ফেলে দিন গুনছে। শুধু দাবি তাদের একটাই, মাননীয়া যা আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, বঞ্চিত চাকরিপ্রার্থীদের চাকরি ফিরিয়ে দিন, আমাদের চাকরি দিন, না হলে আমাদের বুলেট দিন। এই বঞ্চিত চাকরিপ্রার্থীদেরই পাশে এসে বসে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল একাধিক ভাষায় চোর বলে আক্রমণ করলেন শাসক দলকে। একই সাথে অগ্নিমিত্র পাল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন ডায়লগ দেয়, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে দোষী প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি ফাঁসির দড়ি গলায় নেব, এই ডায়লগ একটা চোরের মুখে মানায় না, এই কথাটি শুধুমাত্র মানায় ক্ষুদিরাম বসুর মুখে। অর্থাৎ অভিষেক চোরটাকে বলুন নতুন কিছু ডায়লগ দিতে। টেট প্রার্থীদের চোখের জল বিফলে যাবে না, তাদেরকে উত্তর দিতে হবে, শাসক দলকে চাকরি দিতে হবে। টেট নন ইনক্লুডেড প্রার্থীদের আজ পাশে এসে দাঁড়ালেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল এবং শাসক দলকে একাধিক ভাষায় চাঁচাছোলা ভাষায় চোর বলে আক্রমণও করলেন। একই সাথে অগ্নিমিত্র পাল বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন ডায়লগ দেয়, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে দোষী প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চ তৈরি করবেন, আমি ফাঁসির দড়ি গলায় নেব, এই ডায়লগটা একটা চোরের মুখে মানায় না, এই কথাটি শুধুমাত্র মানায় ক্ষুদিরাম বোসের মুখে। অর্থাৎ অভিষেক চোরটাকে বলুন নতুন কিছু ডায়লগ দিতে। চাকরি প্রার্থীদের চোখের জল এইভাবে বিফলে যেতে পারে না, মাননীয়াকে এর জবাব দিতেই হবে। আজকে এই সরকার চেষ্টা করেছিল, সেটা মহামান্য আদালত যা যা কথা দিয়েছিলেন আগে সেই একই কথাই রয়েছেন। 270 জনের বরখাস্ত হয়ে গেছে চাকরি, যারা এই 2 নম্বরই করে চাকরি পেয়েছে, কিন্তু চাকরি তো এদের দিতে হবে, এরা তো পাশ করেছে, এরা পাশ করেছে, এরা যোগ্য প্রার্থী, এদের লিস্টে নাম উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝখানে বললেন চাকরি দেওয়া হবে, আদালতে মামলা চলছে বলে দেওয়া যাচ্ছে। মহামান্য আদালত জিজ্ঞেস করলেন কোন মামলার কথা বলছেন যার জন্য আপনি দিতে পারছেন না, তার আবার কোনো উত্তর নেই। এই সরকার শুধু মিথ্যাচার, শুধু মিথ্যাচার, প্রায়োরিটি এদের যে অগ্রাধিকার সেখানেই বন্ধ করে, এরা খেলার মেলার সরকার, এরা দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে আসবে, র্যালি করবে, রেডরোড দিয়ে কার্নিভাল হবে, তার জন্য কোটি কোটি টাকা খরচ হবে, ঋণ নেবে, সেখান থেকে দলের রাজনীতি করবে, কিন্তু যেটা প্রায়োরিটি আজকে ছেলে মেয়েগুলোর সংসার চলছে না, এরা বীরভূম থেকে এসেছে, সপ্তাহে 3-4 দিন করে আসে, সকালবেলায় বেরোয়, রাত্রিবেলায় বাড়ি ফিরে, আরেক মঞ্চে মেদিনীপুর থেকে এসেছে, জলপাইগুড়ি থেকে এসেছে, এদের দোষটা কি, এদের কি ভবিষ্যৎ কিছু নেই? আজকে একটা প্রজন্মের পর প্রজন্ম স্বপ্ন ভেঙে দেওয়া হলো। আর এরা দেখুন, এদের নেতৃত্ব দেখুন, কে পুরসভার মানে নোংরা ফেলে তার 600 কাঠার জমি, আজকে অনুব্রত মণ্ডলের 160-200 উপর কারখানা, চালকল, পেট্রোল পাম্প, ক্রাশার, ডাম্পার কোটি কোটি টাকার মালিক, পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকা রোজগার করেছে, এদের ভবিষ্যৎকে নির্মাণ করে দিন। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সমর্থন করছে, এদের পাশে দাঁড়িয়ে আছে, যারা ওই দলের লোকেরাই যারা বলছে যে হ্যাঁ অন্যায় হয়েছে, কেটে বাদ দেওয়া হোক, তাদেরকে শোকজ করা হচ্ছে। আজকে যারা যে মন্ত্রী বলছে নুসরাত, মিমি, সোহিনী, কি সায়নী, জুন, তারা চুরি করছে, তারা কোটি কোটি টাকা রোজগার করছে, তাকে বলা হচ্ছে ক্ষমা চাইতে। এই কোন সরকার? জবাব দিতেই হবে, সরকার কোনো দয়া করছে না এদেরকে চাকরি দিয়ে, আদালতের রেটে তাকে চাকরি দিতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছে দুর্নীতি যদি প্রমাণ করতে পারি ফাঁসির মঞ্চে তৈরি করুক, আমি ফাঁসির দড়ি গলায়
উনি আবার কিসের এত বড় বড় কথা বলছেন? উনি অন্যরকম কোন কথা বলুন। শেষ প্রশ্ন খুব ছোট্ট। হালি শহরের চেয়ারম্যান 80 লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই গতকালই, আজকে তাকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে সিবিআই। হালি শহরের চেয়ারম্যান তিনি তার ব্যাংককে বিদেশে থাইল্যান্ডে কোথায় তার অ্যাকাউন্ট রয়েছে? এখন মাননীয় মুখ্যমন্ত্রী ইন্টারন্যাশনাল নেত্রী হতে চান, তার সাকরেদরা ওই চিংড়ে, তার কর্মীরাও তারা সবাই এখন ইন্টারন্যাশনাল ব্যাংকে টাকা ডাকছে। বাংলার মানুষ খেতে পাচ্ছে না, চাকরি নেই, 500 টাকার ভিক্ষে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ভোট কিনছেন, আর তাদের নেতৃত্ব থেকে কর্মচারী কর্মী পুরসভার যে নোংরা ফেলতো একসময়, তার 600 একর জমির মালিক কে? কোন ড্রাইভার, কার বডিগার্ড, কোটি কোটি টাকার মালিক? আর মধ্যবিত্ত বাড়ির, বাংলার মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা বলুন, তাদের স্বপ্নকে চুরমার করে দিয়ে, ভেঙে দিয়ে, নষ্ট করে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন একটা খুব ভুল হয়েছে, একটা ছোট ভুল। কি হয়েছে, তাতে কি আছে? 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এটাও কি ভুল? তাহলে পশ্চিমবঙ্গের ট্রেন এটা 80 লক্ষ টাকা তো, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। তার এখনো সম্পত্তি বেরোচ্ছে। আজকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রসন্ন বলে তার কি ভাগ্নে না কে হয় রিলেশনে, তার সারা ভারতবর্ষ জুড়ে নাকি তার রিসর্ট, কোথা থেকে এলো এই টাকাগুলো? আমার আপনার এদের ট্যাক্সের টাকা, তারা চুরি করে বাংলাকে শেষ করে দিল। তারপরেও কি মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক অধিকার থাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার? এতটুকু লজ্জা থাকলে তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত, আর এই সরকারকে এদের চাকরি দিয়ে যেতে হবে। কোনো দয়া দাক্ষিণ্য নয়, ইউ হ্যাভ টু গিভ ইট, আপনার এটা কর্তব্য তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া। আপনাদের ধর্ণা মঞ্চে আজ আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী, এসেছিলেন, কি বলে গেলেন? আমরা আমাদের দাবিগুলো ওনার কাছে জানিয়েছি যে মুখ্যমন্ত্রী 2019 সালে বিধানসভা যে ঘোষণা করেছিলেন 2014 যত ক্যান্ডিডেট আছে 20,000 ক্যান্ডিডেট প্রত্যেককে নিয়োগ দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি ঘোষণা মতো আজও আমরা নিয়োগ পাইনি। সেই দাবিটাই জানানো হয়েছে যে অবিলম্বে যেন আমাদের নিয়োগের ব্যবস্থা করা হয় এবং আমাদের দাবিগুলো যাতে শোনা হয়। আমরা দেখুন বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি পাচ্ছি, কিন্তু আমরা অবিলম্বে প্রতিকার চাই। 8 বছর ধরে আমরা বঞ্চিত, আর এই বঞ্চনার গ্রহণ আমরা এই কষ্ট গ্রহণ করতে পারছি না। এবার অবিলম্বে আমাদের নিয়োগটা চাই, মুখ্যমন্ত্রী যেহেতু ঘোষণা আছে আমরা অবিলম্বে নিয়োগ চাই। সামনে বাঙালির উৎসব দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে রাস্তার ধারে করে দিন কাটাতে হবে শিক্ষক শিক্ষিকা আপনাদের? হ্যাঁ, আমাদের অনেক আগেই না পাওয়ার জন্য আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা ধর্ণা মঞ্চ করেছি। এই গান্ধী আজ আমাদের 19 ফেব্রুয়ারি, যদি নিয়োগ এর মধ্যে হয় খুবই ভালো, তা না হয়েছে শুধু এই দুর্গাপুজো কেন, আমরা পরবর্তী দুর্গাপুজো, তারপরে দুর্গাপুজো, কিন্তু আমরা এই ধর্ণা মঞ্চে আমরা রাস্তার ধারে থাকবো। আমরা সারা বাংলার মানুষকে জানাতে চাই যে আমরা বঞ্চিত, আমরা নিপীড়িত, আমরা পাস করেও আমরা চাকরি পাইনি, অনেকে সাদা খাতা জমা দিয়ে চাকরি করেছি, সেখানে আমরা পাস করেছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা দুবার ইন্টারভিউ টেস্ট করেছি, তাও আমরা চাকরি পাইনি। আমরা সারা বাংলার মানুষের কাছে এটাই জানতে চাই, বার্তা দিতে চাই, আজকাল বুনিয়াদী শিক্ষা সবচেয়ে বড় শিক্ষাস্তম্ভ, সেই বুনিয়াদী শিক্ষায় শিশুদের কাছে একটা বার্তা চলে গেছে যে টাকার বিনিময়ে স্যার এবং দিদিবন্ধুদের নিয়োগ করা হয়েছে, তাদের কাছে আমাদের মুখ থাকছে না, আমাদের আমরা তাদের মুখের দিকে তাকাতে পারছি না, তাদের প্রশ্ন থাকে যে বাবা বা পাপা তোমরা চাকরি পাওনি কেন, তোমরা কি টাকা দিতে পারোনি বলে চাকরি পাওনি, আমরা কী উত্তর দেব, আপনার কই কী উত্তর দেবে? তারা বলছে আমরাও কি তাহলে চাকরি পাব না, এর উত্তর কী আছে, কে দেবে? আমরা এই এই সেই সমস্যার প্রতিকার চাই, আমরা তাদের মন থেকে এটা মুছে দিতে চাই। শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা হলো সবচেয়ে বড় স্তম্ভ, সেই বুনিয়াদী শিক্ষা হবে নির্বিচার, নিরপেক্ষ, অধিকার অনুযায়ী সবাই শিক্ষার অধিকার, আমাদের জাতীয় অধিকার, জাতীয় অধিকার অনুযায়ী সবাই শিক্ষার অধিকার পাবে। তাদের মন থেকে আমরা এটাই ভুলে দিতে চাই যে যোগ্যতায়, টাকায় নয়,
যোগ্যতায় মেধায় পরীক্ষা দিয়ে পাশ করে ন্যায্য চোখে চোখ রেখে আমরা চাকরি করতে চাই, আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে, আমাদের শিশুদের মধ্যে থেকে এই প্রশ্ন আমরা মুছে দিতে চাই যে টাকা দিয়ে চাকরি পেতে হয়। আমাদের সবচেয়ে বড় দাবি, আমাদের সবচেয়ে বড় পাওনা হলো আমাদের চাকরির পাশাপাশি তাদের মন থেকে এই প্রশ্নটা, এই মূল ধারণাটা, এই অন্ধকার দিকটাকে মুছে দেওয়া যে টাকা নয়, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, সাদা খাতা নয়, পরীক্ষা দিয়ে পাশ করে মেধা দিয়ে তবে চাকরি পেতে হবে, এটাই আমরা। আপনার নাম? স্বপন সরকার।